মাঝে মাঝে আমি কি করি দেখেন, ছোট বাচ্চাদের হাতে চুড়ি আমি আমার নিজের হাতে পরে নিই। ওরা অবশ্য আমাকে জোর করে পরায়, যেগুলো ছোট আশেপাশে যেগুলো পিচি আছে সেগুলো যখন আমার বাসায় আসে তখনও এরকমটা করে। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাইকে স্বাগত জানাই আমার আজকের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর এই দেখুন হাতের কি অবস্থা, হাতের তালুতে কিছু একটা লিখে রাখছি, কেননা যখন লেখার প্রয়োজন ছিল অর্থাৎ কোনো একটা কিছু যখন লেখার দরকার ছিল তখন হাতের কাছে আমি খাতা বা কোনো কাগজই পাইনি, তো কলম পাইছিলাম তাই টুক করে হাতে লিখে নিয়েছি। তো আমার মতো কে কে আছেন পাবলিক যারা হাতের কাছে কোনো কাগজ খুঁজে না পাইলে হাতের তালুটাকেই খাতা বানায় ফেলেন আমার মতো, আর হাতটাকে এরকম খাতা বানিয়ে এরকম টুক করে লিখে টুকুস করে লিখে ফেলেন, তো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আজকে আমি আমার ছাদের কিছু কাজ দেখাবো, আমার ছাদে যে কাজগুলো চলছে বর্তমানে সে তারই কিছু ভিডিও দেখাবো আজকে। তো চলুন আমার ছাদে যাওয়া যাক। আমার এই ছাদের কাজ শেষ হতে যে আরও কতদিন লাগবে জানি না, হয়তো অনেক দিনও লাগতে পারে। এখন তারপরও দেখা যাক, মিস্ত্রির উপরও কিছুটা ডিপেন্ড করে, কেননা আমরা তো প্রতিদিনই যাব বা আমরা তো সবসময় চাইব যে যেন কাজটা তাড়াতাড়ি হয়, কিন্তু মিস্ত্রিরা অনেক সময় লেট করে ফেলে জন্য একটু ডিলে হয়ে যায়। তো এই তো আমার পুরো ছাদের ভিউ, খালি বস্তা আর বস্তাই দেখতে পাচ্ছেন, সিমেন্টের বস্তা আর এই যে দুটো পিলার করা হচ্ছে, এই দুটো পিলার করে এখানে একটা ঘর করা হবে, তো সেটাও নিশ্চয়ই দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে। আস্তে আস্তে করে কাজ চলছে। আর দেখেন আকাশটাও কি সুন্দর নীল হয়ে আছে, আমাদের আকাশের মতো যদি সকল মানুষের মনটা হতো এত বড় তাহলে দেখতেন কারো মনে কারো কোনো বিদ্বেষ থাকতো না, কারোর প্রতি কারো হিংসা থাকতো না, সকলেই সকলের মনে জায়গা করে নিতে পারতো, তাই না? এখন ছাদের সব কিছু দেখালাম, এখন চলুন আমার বেলকনিতে কি কি গাছ আছে, কি কি গাছ লাগাইছি আমি ওগুলোও দেখাই, তা না হলে বেলকনিগুলো আবার মন খারাপ করবে, বলবে যে শুধু ছাদেরগুলোই দেখালো আমাদের তো আর দেখালো না, আমরাও তো গাছ, তাই না? তো এই জন্য আবারও ছাদে চলে আসলাম, সরি বেলকনিতে চলে আসলাম। তো বেলকনিতে যেগুলো আমি রাখছি, কিছু হ্যাঙ্গিং করে রাখছি গাছ, এই যে বেগুনি রঙের পাতা দুই পাঁচটা এরকম বেগুনি কালার, এই গাছগুলো আমার খুব বেশি পছন্দের, এগুলো এরকম ঝুলাই রাখলে কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখতে। আর বাকিগুলো হচ্ছে অ্যালোভেরা গাছ আছে, অ্যালামন্ডা আছে, আর এখানে কিছু আর আর কিছু অ্যালোভেরা গাছ আছে, আর কিছু পাতা বাহারের গাছও আছে। আর আমি আমার বেলকনিতে একটা টেবিল আর একটা চেয়ার রেখেছি, আর এটাকে পিয়াজ ফুল গাছ বলে থাকে, তো আপনারা আপনাদের এলাকায় গাছটাকে কি বলে থাকেন অবশ্যই তা কমেন্টে জানাবেন। মাঝে মাঝে এই টেবিল চেয়ারে আমি বসি, বসে রাস্তার দিকে তাকায় থাকি, রাস্তায় অনেক মানুষজন যাওয়া আসা করে। তো আজকের মতো আমার এই ভিডিওটি পর্যন্তই, সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।